আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাল পাতুরি বা মসুর ডালের পাতুরি। দারুণ টেস্টি একটা রেসিপি, আর সামান্য কিছু ঘরোয়া উপকরণে আপনারা কিন্তু এটা তৈরি করতে পারবেন। এখানে আমি কিছুটা পরিমাণ মসুর ডাল 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। মসুর ডাল প্রথমে ভালো করে ধুয়ে সেটা আমি ভিজোতে দিয়েছিলাম। তো দেখুন, মসুর ডাল খুব ভালো করে ভিজানো হয়ে গেছে। এখন জল ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমরা মসুর ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। তবে হ্যাঁ, এই মসুর ডালটা কিন্তু জল দিয়ে পেস্ট করা যাবে না, এমনি খুব সুন্দর কিন্তু পেস্ট হয়ে যাবে। তো দেখুন, আমি মসুর ডালটা এখন পেস্ট করে নিচ্ছি। এদিকে একটা পাত্রে গরম জল নিয়েছি, কিছুটা পরিমাণ হালকা গরম জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখন জলের মধ্যে লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো। কুমড়ো পাতা কিন্তু আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর গরম জলের মধ্যে কুমড়ো পাতাগুলো আমরা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এতে করে পাতাগুলো বেশ নরম হয়ে যাবে, আর পাতার মধ্যে যদি আরও কিছু নোংরা থাকে সেটাও কিন্তু ভালো মতো বেরিয়ে যাবে। 5 মিনিট পর কুমড়ো পাতাগুলো জল থেকে তুলে নিতে হবে, আর খুব ভালো করে যাতে জলটা কুমড়ো পাতা থেকে বেরিয়ে যায় তার জন্য কোনো ঝুড়ি বা চালনির মধ্যে কিন্তু পাতাগুলোকে রেখে দিতে হবে। তো দেখুন, আমি 5 মিনিট পর পাতাগুলোকে জল থেকে এইভাবে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাতাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর এদিকে আমি মসুর ডালটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কিন্তু জল দেবেন না। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, ঝালটা যেমন খান সে অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি এই ডাল পাতুরিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর পেঁয়াজটা একদম সরু সরু করে, একদম পাতলা পাতলা করে কিন্তু কাটতে হবে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, খুবই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, চাইলে এটা নাও দিতে পারেন, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ডাল পাতুরির জন্য কিন্তু আর কোনো উপকরণ লাগবে না। এই কটা উপকরণে কিন্তু আপনারা দারুণ টেস্টি একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন। অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, গরম গরম ডাল ভাতের সঙ্গে বা শুধু মুখেও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে। তো দেখুন, খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তেল দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন, পাতাটা থেকে কিন্তু আমি জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই পাতার মধ্যেখানে অল্প একটু মসুর ডাল দিয়ে দিয়েছি, আর এইভাবে পাতাটাকে আমরা মুড়ে নেব। মোড়ার সময় প্রতিটি ভাজে অল্প অল্প করে মসুর ডাল এভাবে দিতে হবে। এটা কিন্তু খুব ভালো একটা আঠার কাজ করবে, পাতাটা খুব সুন্দরভাবে আটকে যাবে। দেখুন, আমি প্রতিটি ভাজে এভাবে অল্প অল্প করে মসুর ডাল দিয়ে পাতাটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। ভেতর থেকে ডাল কিন্তু একদমই বেরিয়ে আসে না এইভাবে যদি আপনারা পাতাটাকে মুড়ে নেন। আর ভেতরে যেই পোরটা মানে ডালটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একটু পাতলা দেওয়ার চেষ্টা করবেন, খুব মোটা করে দেবেন না, যাতে ভালো মতো রান্না হয়ে যায়। তো দেখুন, এইভাবে আমি সব ডাল পাতুরিগুলোকে রেডি করে নিচ্ছি। আমি এখানে কুমড়ো পাতায় করেছি, আপনারা চাইলে কিন্তু লাউ পাতা দিয়েও করতে পারেন রেসিপিটা। আর ওপরে, সব থেকে ওপরে আমি একটুখানি বেশি করে ডালটা লাগিয়ে দিয়েছি যাতে কুমড়ো পাতাটা পুড়ে না যায় তার জন্য। তো দেখুন, আমাদের পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে বসিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে এগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখুন, তেল এদিকে গরম হয়ে গেছে, এখন আমি একটা পাতুরি ছেড়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, কিন্তু এরকম অল্প তেলের মধ্যে আপনারা এই পাতুরিটা ভেজে নিতে পারেন। একটা সাইড হয়ে গেলে এভাবে পাল্টে দিচ্ছি। এর মধ্যে আমরা আর একটা পাতুরি ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। এভাবে উল্টে পাল্টে পাতুরিগুলোকে আমাদের ভেজে নিতে হবে, একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে ভেতরে যে ডালটা আছে সেটা ভালো মতো রান্না হয়ে যায়। দেখুন, মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমরা পাতুরিগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন, পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, আর খুব মুচমুচে করে ভাজা হয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি, এইভাবেই বাকি পাতুরিগুলো ভেজে নেব। তারপর গরম গরম ডাল ভাতের সঙ্গে আপনারা এটা সার্ভ করুন, সকলের ভীষণ পছন্দ হবে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে যদি নতুন আসেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ঠিক একইভাবে বাকি পাত্রগুলোকেও ভেজে নেব মিডিয়াম ফ্লেমে টাইম নিয়ে। এভাবে উল্টে পাল্টে একদম মুচমুচে করে আমাদের পাত্রগুলোকে ভেজে নিতে হবে। তো আজকের মতন বাই, সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।